সুখের সম্পর্ক অন্তরের সাথে, বাহিরের সাথে না। আপনি খুব এসির বাতাস খাইতে থাকলেন, উপর দিয়া চামড়া শীতল হইল, ভেতরে অশান্তি, আগুন দাও দাও করে অন্তরে জ্বলছে, এটা কি কখনো সুখ বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তির মালিক, তিনি এটা বরাদ্দ রেখেছেন ইমান এবং তাকওয়ার অনুসারীদেরকে। দেখুন, একজন ইমানদার, একজন মুত্তাকি যে হালাল হারাম বাজ বিচার করে চলে, যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে, তাকওয়ার চেতনা তাকে পরিচালিত করে, এ আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কষ্ট পায়, সেই কষ্টটাও তার জন্য সুখের। কিভাবে সুখের? কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমলনামাতে সওয়াব লেখা হচ্ছে, সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে। তার অবস্থা হলো হাতির মতো, বাঁচলেও লাখ মরলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কিভাবে বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা পুরাই পিকুলিয়ার, আশ্চর্যজনক। তার জীবনে সে সুখে সুখে থাকলেও ভালো, দুঃখে থাকলেও তার জন্য ভালো। কিভাবে? সুখে থাকলে সে আল্লাহ শুকর আদায় করে, নেকামল হয়, সওয়াব লেখা হয়। দুঃখে থাকলে সবর করে, তাতেও তার আমল নামে সওয়াব লেখা হয়, তার কোনো হারানোর কিছু নাই। আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইল, আর যতই পাক, চাওয়ার তো কোনো শেষ হয় না। তার শুধু চাওয়া থাকে, চাওয়া থাকে, আরও আকাঙ্ক্ষা থাকে, তার মানে অভাব থেকেই যায়, মনের দিক থেকে শান্তি আসে না। আর যদি কখনো দুঃখ পেয়ে বসে, তাহলে তো স্যাড ব্যাড বলা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ তো আসলে তার সান্ত্বনা পাওয়ার মতো কিছু নাই। ইমানদার যত দুঃখে দুঃখী হোক, সে জানবে আশাদ্দুন নাসে বালা আন আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা, নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে, মিল হবে, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি কঠিন সমস্যায় ফেলবেন, কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান, উপযোগী করতে চান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো, চাইলেই সব কিছু করতে পারে না, এটা করবে হারাম, ওইটা করবে মাকরু, ওইটা করবে নিষেধ, এটা করবে হাদিসে নিষেধ আছে, ওইটা কোরআন নিষেধ আছে, সব কিছু করতে পারে না, বন্দি জীবনের মতো। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জেলখানা না, উল্টাটা, অর্থাৎ জান্নাতের মতো, যা খুশি সে করতে পারে, তার কোনো বাধা নিষেধ নাই, তার কোনো হালাল হারাম নাই, ঠিক না? ঠিক। একজন ইমানদার, যে ব্যক্তি বন্দি জীবনকে মেনে নিবে, রেস্ট্রিকশনগুলোকে মেনে নিবে, এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন।